জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, ঢাকায় বিএনপির সমাবেশ, এক দফার সিরিজ কর্মসূচি আসছে। এদিকে আওয়ামী লীগের হামলা নিয়ে মার্কিন দূতাবাসকে হিরো আলমের চিঠি। চেয়ারে বসা নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত পাঁচ। এদিকে ইসিইউ বৈঠক শুরু, এক দফার চ্যালেঞ্জিং লড়াইয়ে ভুল না করতে সতর্ক বিএনপি। সর্বশেষ জানিয়ে দেব বিএনপির সমাবেশে বাধা দেবে না পুলিশ, সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে, নাশকতা করলে গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ঢাকায় বিএনপির সমাবেশ, এক দফার সিরিজ কর্মসূচি আসছে। ঢাকায় সমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলন ও নতুন কর্মসূচি ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি। এমন প্রেক্ষাপটে এক দফার দাবির ভিত্তিতে ঢাকা কেন্দ্রিক সিরিজ কর্মসূচির কথা ভাবা হচ্ছে। কর্মসূচির চূড়ান্ত না হলেও আগামী শুক্রবার ঢাকা জুড়ে মানববন্ধন বা মানব প্রাচীর অথবা বিক্ষোভের মধ্য দিয়ে এক দফার আন্দোলনের সূচনা হতে পারে। আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ঢাকা সফরের মধ্যে যুগপৎ আন্দোলন শুরুর চিন্তা বিএনপির। এর মধ্য দিয়ে ঈদ উল ফিতরের পর ফের মাঠে গড়াবে তাদের আন্দোলন। এদিকে ঢাকা জুড়ে মানববন্ধনের পর পর্যায়ক্রমে পদযাত্রা, অবস্থান, ধর্মঘট, সমাবেশের মতো কর্মসূচি ঘুরে ফিরে আসতে পারে। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আসবে ঘেরাও কর্মসূচি। এতদিন ধরে ঢাকার বাইরে কর্মসূচি হলেও এক দফা আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু হবে রাজধানী ঢাকা। সব কর্মসূচি পালন হবে যুগপৎভাবে। বিএনপি সহ যুগপথের শরিকরা আগামীকাল বুধবার যার যার প্ল্যাটফর্ম থেকে এক দফার আন্দোলন ও নতুন কর্মসূচি ঘোষণা করবে। ওইদিন রাষ্ট্র মেরামতের যৌথ রূপরেখাও ঘোষণা হতে পারে। বিএনপি ওইদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এযাবৎকালের সর্ববৃহৎ সমাবেশ করে এই দুটি ঘোষণা দেবে। আর গণতন্ত্র মঞ্চ ওইদিন জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেবে। গতকাল সোমবার বিকেলে রাজধানীর গুলশানের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠকে এ ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়। রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে কর্মসূচি নির্ধারণ সহ সার্বিক ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগের হামলা নিয়ে মার্কিন দূতাবাসকে হিরো আলমের চিঠি। নির্বাচনী প্রচারণায় গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হওয়ার কথা জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের কাছে চিঠি দিয়েছেন ঢাকার ১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। গত ২৪ মে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য একটি নতুন ভিসানীতি ঘোষণা করে। এর অধীনে নির্বাচন প্রক্রিয়া বাধা প্রদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা প্রদানের ঘোষণা দেয় ওয়াশিংটন। হিরো আলম চিঠিতে বলেন, তার উপর এই আক্রমণ যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি অনুযায়ী নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি বাধা হিসেবে গণ্য হয়। চিঠিতে শুরুতে হিরো আলম বলেন, আমি আশরাফুল হোসেন আলম আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য ঢাকার ১৭ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছি। এর আগে ১৬ জুন আমি আপনাদের জানিয়েছিলাম, আমি ভয় পাচ্ছি যে নির্বাচন কমিশন আমার নমিনেশন প্রত্যাখ্যান করবে। তারা শেষ পর্যন্ত তাই করেছিল, তবে পরে আমি আপিল করে নমিনেশন ফেরত পেয়েছিলাম। আমি বিশ্বাস করি আপনাদের কাছে আমার পাঠানো মেইল তাদের সিদ্ধান্ত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। হিরো আলম লিখেন, প্রার্থিতা ফিরে পেলেও নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হচ্ছেন তিনি। চিঠিতে তিনি আরো বলেন, সম্প্রতি সাততলা বস্তি এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কমিশনার মোহাম্মদ নাসিরের সরাসরি নির্দেশে তিনি এবং তার অনুসারীদের ওপর হামলা হয়। এ হামলায় হিরো আলমের এক সমর্থক এবং প্রচারকর্মী গুরুতর আহত হন। স্থানীয়ভাবে ওই আওয়ামী লীগ নেতা কালা নাসির নামে পরিচিত। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের এই স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থকেরা তার যাওয়ার আগে থেকেই সেখানে অবস্থান নিয়েছিল। তারা সেখানে কালা নাসির ও ঢাকা ১৭ আসনের শাসক দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের পক্ষে স্লোগান দিচ্ছিল। তাতে প্রমাণিত হয় যে ওই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। এই ঘটনায় ভোটার ও আমার সমর্থকদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বড় গণমাধ্যমগুলো ওই হামলার খবর ব্যাপকভাবে প্রচারিত হয়। হিরো আলম বলেন, আমি বিশ্বাস করি এই ঘটনার কারণে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে ভয় পাবে এবং ভোট দেওয়া থেকে বিরত থাকবে। হিরো আলম চিঠিতে জানান, এই ঘটনার প্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখান থেকে কোনো ফলাফল ছাড়াই তাকে ফিরতে হয়। পরে তিনি একটি এফআইআর দায়ের করারও চেষ্টা করেন। সব প্রমাণ ও মেডিকেল সার্টিফিকেট সহ তিনি বনানী থানায় গেলেও থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান তার এফআইআর গ্রহণ করেননি, বরঞ্চ তাকে এক টুকরো কাগজ নিয়ে লিখিত আকারে অভিযোগ লিখে দিতে বলা হয়। চিঠি শেষে হিরো আলম দূতাবাসকে বলেন, আমি মনে করি তার সঙ্গে হওয়া এমন আচরণ যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি অনুযায়ী সরাসরি নির্বাচন প্রক্রিয়ায় বাধা হিসেবে
হিসেবে গণ্য হয়। এ ঘটনার মধ্য দিয়ে ভোটারদের ভয় প্রদর্শন করা হচ্ছে এবং সহিংসতা সৃষ্টির মাধ্যমে তাদের শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে বাধা দেওয়া হয়েছে। হিরো আলম ঢাকার মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে বলেন, অন্য কোনো উপায় না থাকায় আমি আপনাদের জানানো ও বিবেচনার স্বার্থে এই চিঠি লিখেছি। চিঠির সঙ্গে হামলার হিরো আলম ভিডিও ফুটেজ ও ছবি যুক্ত করে দেন। চেয়ারে বসা নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত পাঁচ। ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সভায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় গ্রুপের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। রোববার সভা শুরুর আগে চেয়ারে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে জেলা ছাত্রদলের সভাপতি সোমেন এবং পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সজল ও তাদের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, সভার শুরুতেই পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সজলকে প্রথম সারি থেকে উঠে যেতে বলেন জেলা ছাত্রদলের সভাপতি সোমেন, কিন্তু তিনি উঠে যেতে স্বীকৃতি জানান। পরে সোমেন অকথ্য ভাষায় গালিগালাজ করলে সজল ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জেলা ছাত্রদলের সহসভাপতি ইমরান হোসেন যুগ্ন আহ্বায়ককে ঘাড় ধাক্কা দিয়ে জেলা বিএনপির কার্যালয় থেকে নামিয়ে দেন। এরপর জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক বক্তিয়ার অপর পক্ষের ওপর চড়াও হলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় বক্তিয়ার ফোন করে ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুর আস্থাভাজন নিকারি পলাশের নেতৃত্বে লুঙ্গি ও হাফ প্যান্ট পরা লোকদের ডেকে আনেন। প্রত্যক্ষদর্শী ওই ঘটনার সময় ধারণকৃত ভিডিওতে দেখা যায়, দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে কার্যালয়ের নিচ পর্যন্ত এলাকায় সংঘর্ষ চরম আকার ধারণ করে। এ সময় জেলা ছাত্রদলের সহসভাপতি ইমরান, পৌর ছাত্রদলের সদস্য সচিব তন্ময় ঘোষ সহ পাঁচজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সংঘর্ষের সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পাপ্পু ও যুগ্ম সম্পাদক শাহজাহান আলীকে অসহায় অবস্থায় দেখা যায়। জেলা বিএনপির এক নেতা বলেন, ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কুন্দলে জর্জরিত হয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সভায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ইসিইউ বৈঠক শুরু। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক দল। বেলা ১১টার পর ইসির সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। এর আগে গত রোববার ভোরে ইইউ প্রতিনিধি দল ঢাকায় আসার পর সফরের প্রথম দিনে বেশ কয়েকজন কূটনীতিকের সঙ্গে মত বিনিময় করেন। সফরের দ্বিতীয় দিন আওয়ামী লীগের প্রতিনিধি দল, মানবাধিকার কমিশন, বাংলাদেশ পুলিশ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। নির্বাচন কমিশনের আমন্ত্রণে আসা আগামী ২৩ জুলাই পর্যন্ত ইইউ প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর কার্যালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাজনৈতিক নেতা, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এক দফার চ্যালেঞ্জিং লড়াইয়ে ভুল না করতে সতর্ক বিএনপি। শুধু সরকার পতন নয়, বিএনপির জন্য যেন বাঁচা মরার লড়াইও হতে চলেছে এক দফার আন্দোলন। যে কোনো মূল্যে এই আন্দোলনের সফল পরিণতি চায় দলটি। এ নিয়ে সুচিন্তিত পরিকল্পনা বাস্তবায়নের শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে তারা। আন্দোলনের কৌশল ও কর্মসূচির ধরন নিয়ে দলীয় ফোরামের পাশাপাশি আলোচনা করছে শরিক ও সমমনাদের সঙ্গেও। শেষ সময় এসে আর কোনো ভুল করতে চায় না তারা, যদিও লক্ষ্য পূরণের পথে রয়েছে নানা চ্যালেঞ্জ। বিএনপির সমাবেশে বাধা দেবে না পুলিশ, সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে, নাশকতা করলে গ্রেফতার। আগামীকাল নয়াপল্টনে বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ওই সমাবেশ থেকে সরকার পতনের একদফা কর্মসূচি আসতে পারে। তাই ওই সমাবেশ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সামনে সম্ভাব্য আন্দোলন কর্মসূচি ঘিরে সতর্কতামূলক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সমাবেশে যেন বাধা না দেওয়া হয় সে বিষয়ে পুলিশের উচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের নাশকতা এড়াতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।